ভাইয়া, বৃত্তের সমীকরণ নির্ণয় করা সংক্রান্ত আমাদের বইতে আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলোকে যদি আমরা একটু টাইপ ওয়াইজ আলাদা করে নিই, তাহলে আমাদের প্রবলেমগুলো চিনতে সুবিধা হবে এবং সমাধানও সুবিধা হবে। তো দেখেন, এই টাইপটাকে আমরা বলতেছি দুইটা বিন্দু এবং কেন্দ্রগামী একটি সরলরেখা। শুরুতেই আগের টাইপের সাথে এটা পার্থক্য বোঝার চেষ্টা করি। আগের টাইপে পয়েন্ট দেওয়া থাকতো ভাই তিনটা, এখানে পয়েন্ট একটা কমে গিয়েছে, আর একটা কেন্দ্রগামী সরলরেখা এসে আবার সেই তিনটে ইনফরমেশনে নিয়ে গেছে। সো ভাইয়া, একটু দেখেন সবাই যে আমাদের প্রশ্নটা কি বলতেছে, যে একটি বৃত্ত 3, -2 এবং -2, 0 বিন্দু দিয়ে যায় এবং তার কেন্দ্র একটা সরলরেখার উপর অবস্থিত। এই সরলরেখাটার সমীকরণ 2x - y = 3। তো সবাই যদি একটু লক্ষ্য করি, কেন্দ্র কিন্তু এই সরলরেখার উপরে কোথাও না কোথাও আছে, আবার কেন্দ্র কিন্তু এই দুইটা বিন্দুর সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডক রেখা। লম্ব সমদ্বিখণ্ডক রেখাটা কোনটা, এই যে নীল রেখাটা, এটার উপরে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি কি, কেন্দ্রটা এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমাদের বের করতে হবে। তাহলে দেখেন, আমার এখানে কিন্তু একটা লম্ব সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করলেই কাজ হয়ে যায়, কারণ আমরা অলরেডি এই সরলরেখাটার সমীকরণ জানি। আমি এই নীল রেখাটার সমীকরণ বের করবো, সমাধান করবো, কেন্দ্র চলে আসবে। অর্থাৎ বিষয়টা ভাই এরকম যে আমি যদি বলি এই নীল রেখাটার সমীকরণ কি হবে, x (a - c) মনে আছে ভাইয়া, তাহলে 3 - -2 + y (b - d), তাহলে b - d কি হবে, -2 - 0 = ½ a² + c² (3a² + -(b) - d². তাহলে -(-2a² - 0a². তো ভাই এবার একটু সবাই খেয়াল করি, 3 - -2 তার মানে 5x - 2y, আর এই পাশে ভাই কি থাকছে দেখেন, 4, আর এই দেখেন এটাও 4, নেগেটিভ সাইন আছে, 4 কাটা হলে 9/4। আমরা এই পাশে পাঠিয়ে দিলে কি হবে, 20x - 8y = 9। হ্যাঁ দেখেন, এই যে একটা সমীকরণ আমরা পেলাম আর এই 2x - y = 3, এই দুইটা সমীকরণকে সমাধান করলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পাওয়া যাবে এবং কেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করবে। ভাই আমি এ পর্যায়ে কিন্তু আনসারগুলো বের করে আপনাদের উপর ছেড়ে দিব, কারণ আমরা অলরেডি প্রসেস নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি এই প্রবলেমটাও ভাইয়া GFC মেথডে সলভ করা পসিবল। ভাই যখন আপনি GFC মেথডে সলভ করবেন, তখন আপনি কি করবেন, প্রথমে এই বিন্দু দুইটার জন্য GFC এর মাধ্যমে ইকুয়েশন তৈরি করবেন। মনে আছে ভাই আমি যে সহজে লেখার প্রসেসটা শিখিয়েছিলাম, 3 কে ডাবল করলে কি হয়, 6G, -2 কে ডাবল করলে কি হয়, -4f + c -3² + -2² = -13। আচ্ছা, তারপরে -2, 0 ক্ষেত্রে কি হবে, -4g। তারপরে ভাইয়া 0 কে ডাবল করলে 00, 00 তার লেখা লাগে না, একটা 0 লিখলে হবে, 0 × f + c = -(2² + 0² = -4। দুইটা ইকুয়েশন হয়েছে, আর একটা ইকুয়েশন কে দেবে ভাইয়া, দেখেন কেন্দ্রগামী সরলরেখা বলা আছে এবং আমরা জানি বৃত্তের কেন্দ্র কি হয়, বৃত্তের কেন্দ্র হয় -g, -f। তার মানেটা ভাইয়া খুবই স্পষ্ট যে আমি যদি কেন্দ্রের এই স্থানাঙ্ককে এই সমীকরণে বসাই কেন্দ্রগামী সরলরেখার, তাহলে আরেকটা নতুন ইকুয়েশন তৈরি হবে, x এর জায়গায় কি বসাবো, -g, y এর জায়গায় বসাবো -f, কারণ কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে 2 × -g বসালে এটা -2g, y এর জায়গায় -f বসালে -(-f). ভাইয়া দেখেন এর পরের পার্টটা, এখানে c বলতে কিছু নাই আসলে, তাই এটাকে আপনারা লিখবেন 0 × c = 3। ক্লিয়ার কিনা ভাইয়া বিষয়টা, কারণ এখানে সি নাই কিন্তু, তাই সি যেহেতু নাই, তাই আমরা এটাকে এই দুইটার সাথে কম্পেয়ার করে কি লিখবো, 0 × c। এখন ভাইয়া এই তিনটাকে সমাধান করেন,
জি ইকুয়াল টু পাবেন, এফ ইকুয়াল টু পাবেন, সি ইকুয়াল টু পাবেন। তো আপনারা এই প্রসেসও সলভ করতে পারেন, এই প্রসেসও সলভ করতে পারেন, দুইটা প্রসেসই কিন্তু ইজি ভাইয়া। কিন্তু বোঝার বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট যে আমরা এই প্রবলেমটা কী কীভাবে অ্যাপ্রোচ নিতে পারি।